সবাই? আজকে সবাই খুব ভালো আছে, সুস্থ স্বাভাবিক আছে, আমরাও খুব ভালো আছি। তো রীতিমতো বাপের বাড়ি থেকে বাড়ির দিকে ফিরছি, মানে শ্বশুর বাড়ির দিকে। তো মাছ বাজার একটু করে নিয়ে ফিরবো, এই যে মাছ কিনছি, রুই মাছ, বাড়িতে গিয়ে রান্না করবো। তো বাস থেকে নেমে দাদা নিতে এসেছিল, দাদার সাথে বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরেই চা বসিয়ে দিলাম, দাদা সকাল থেকে চা করে একটু খাইনি নিজে নিজে, আমি এসে বানাচ্ছি, দুজনেই চা খেয়ে নেব। আমিও ভোর ভোর বেরিয়েছি তাই চা খাওয়া হয়নি। তো এসেই কাজ স্টার্ট করে দিয়েছি, নিজের কাজ নিজেকেই করতে হবে। শাইন ওপর থেকে একটু ভিডিও করে দিচ্ছে আমার। তো সমস্ত কাজই পড়ে আছে, সবই করতে হবে। থাকতে বলেছিল মা, কিন্তু থাকার তো উপায় নেই, চলে এলাম। এদিকে দাদা রান্না করতে পারে না, খুব অসুবিধা হয়ে যাবে এদের দুজনে। তো ছাদে চলে এসেছি, একটু সবজি তুলবো। দেখো কত লঙ্কা হয়েছে গাছে, প্রচুর লঙ্কা হয়েছে। এই লঙ্কা তুলবো, রান্না হবে। তো এবার পুঁই শাক কেটে নিচ্ছি, একটু পুঁই শাক ঘন্ট করবো। মাছ নিয়েছি মাছের মাথা দিয়ে। চাষের জিনিস কেটে রান্না করা খাওয়াই মজাই আলাদা। আর কাটবো না বেশি, আশেপাশে সবাইকেই কেটে কেটে দিয়ে দিচ্ছি, তাও শেষ হচ্ছে না, অনেক পুঁই শাক হয়েছে। তো এই যে কুমড়ো শাকে কুমড়ো ফুল তুলবো, দুটো কুমড়ো হয়েছে, এই একটা আর একটা হয়েছে, এই যে এটা একটু বড় হয়েছে। তো হচ্ছে হোক, হয় না সাধারণত, হয়ে নষ্ট হয়ে যায় একটু একটু হয়ে। তো গাছে অনেক কুমড়ো ফুল হয়েছে, একটু তুলে নেবো, বড়া করব। শান কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসে, আমার শাশুড়িমাও খায় ভালোবাসে, উনিও। কতগুলো হয়েছে তুলে নেবো, কালকেও হয়েছিল অনেকগুলো, কালকে আর তোলা হয়নি তাড়াতাড়ি, মানে রান্না করে দিয়ে তো বাপের বাড়ি চলে গিয়েছিলাম কোনো রকমে রান্না করে ওদের তারে। বেশ ভালো লাগে, ফুলগুলো ফুটে থাকলেও গাছে দেখতে ভালো লাগে। তো যেহেতু আমরা খাই, তুলে তুলে খেয়ে নিই, মানে ফল ধরে গেলে ওগুলো তো তোলা যায় না, যেহেতু ফুল হয়ে আছে শুধু, ফল ধরেনি, তাই এগুলো নষ্ট হওয়ার থেকে ভালো খেয়ে নিই, কাউকে দিয়েও দিলেও ভালো, অনেক কাউকে দিয়ে দিই আশেপাশে। নিচে আমাদের জায়গা নেই, নাহলে না চাষ করা যায় খুব ভালোভাবে, ছাদেই যেটুকু যা হয় আর কি করি। তো সব শাকসবজি নিয়ে চলে এসেছি, এখানে রান্না বসিয়ে দেবো, তাই সবজিগুলো কেটে জোগাড় করে নিচ্ছি। কুমড়ো পুঁই শাকটা কাটবো, ঘন্ট করব, আর একটু মাছের ঝাল করব, আর কুমড়ো ফুলের বড়া করব, আর চালতা আছে কেটে চালতার চাটনি করব। তো সাথে থাকো। টান টান করে চলে এসেছি। তো বাইরে কি বৃষ্টি পড়ছে দেখো।
বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার ঠাকুরকে একটু জল ঠল দেবো, পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করবো। সাথে থাকো। তো ফ্রেন্ডস, রান্না কমপ্লিট, মেনুটা একবার দেখে নাও তোমরা। তো সান পুজো হয়ে গেছে, এবার শাশুড়িমাকে খেতে দিয়ে দেবো, আমরাও খেয়ে নেবো। এই যে চালতার চাটনি, কুমড়ো ফুলের বড়া পাশে, পুঁই শাক ঘন্ট, মাছের ঝাল, এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো হঠাৎ একটা ক্ষতি করে ফেললাম, সায়নের হরলিক্স খাওয়া গ্লাসটা ভেঙে গেছে। হরলিক্স দুধ যাই খাক না কেন, ওই গ্লাসটাতেই খায়, ওর দিদুন দিয়েছিল, ওর খুব ফেভারিট গ্লাস এটা, তো হাত লেগে ভেঙে গেল। আজকে আবার লাল গেঞ্জি আর পরেছে ঘুম পিকু, ঠুম দিয়ে নিয়ে বিকেলবেলা দোকান হিরো খুলে বসে আছি। এই যে আমাদের পাশে যা মানে আমার জায়ের ছেলেটা এসছে, খুলে গেছে, একটু বক বক করছে ওর সাথে। ইঁদুর কেটে দিয়েছে, বাহ বাহ, দেখি দাঁতটা দেখি পিকু, দাঁত ভেঙে গেছে বাবালি। এই তো দাঁতে কি হয়েছে, কালো কালো এগুলো? দাঁত মাজিস না, তার বলছিস দাঁত মাজিস না, চকলেট খেয়েছিস নাকি? যা কি হবে এবারে, বুড়ো হয়ে গেছিস তো, দাঁত নেই, বুড়ো হয়ে গেছে। ও না খালি ফটো তুলতে চায়, ফটো না না তুলবো তুলবো, দাঁড়াও দাঁড়াও, আগে এখানে সামনে এসো, ওই দে ওই দে, জেঠু কোথায়? তো জেঠু কোথায়? ওখানে নেই তো, মাছি ঢুকে যাবে তো মুখের মধ্যে। সন্ধ্যেবেলায় যে চা নিয়ে চলে এসেছি, চা খাওয়া হবে, ফোনটা আসতে করো। এই যে তোমার দাদা আজকে সন্ধ্যাবেলা ফ্রি আছে, কাজে যায়নি, আর দোকানে এখন কোনো কাজ নেই, বসে আছে সন্ধ্যাবেলা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আমার একটু গলাটা ধরে গেছে। তো আদা দিয়ে চা করে নিয়ে এসেছি, এই যে দুজনে মিলে চা খাবো, আর সারাক্ষণ এই টিফিন করতে গেছে। তো সাথে থাকো, চাটা খেয়ে নিয়ে আবার কথা বলছি। কিছু বলবেন স্যার আপনি? চা খেয়ে নি কথা বলে বললেন যে ফাইনালি। ও সাধারণত ভিডিওর মধ্যে মানে কথা বলে না, আসে না ক্যামেরার মধ্যে, খুব লজ্জা পায়। রুকো জরা, সবর করো। তো সায়ন এই যে পেস্ট্রি খাচ্ছে, তোমাদের দাদা ভাই আজকে কাজ থেকে আসার পথে নিয়ে এসেছিল পেস্ট্রি, ও ভালোবাসে খেতে, তো খেয়ে নিচ্ছে। ইয়ামি, হেবি খেতে। আমাকে দিবি না? দিবি না, ওইটা আমার। তো রাত্রের ডিনার আজকে ডিমের তরকারি আর পরোটা করেছি, যে সায়ন খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমরাও খেয়ে নেবো। তো ফ্রেন্ড, সবাই খাওয়া দাওয়া করে নেবো, পরোটা আর ডিমের তরকারি করেছি তোমরা দেখলে। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য ভিডিও দেখা হবে। গুড নাইট ফ্রেন্ডস।